এডিয়ারি পরীক্ষার্থীলৈ জনাব বিচাৰিছো গুরুত্বপূর্ণ খবর, কারণ চাকরির বাবে যিসকলে পরীক্ষাত অবতীর্ণ হয়েছে তেওঁলোকে জনাটো অত্যন্ত জরুরি। লটারির উপর নির্ভর করিব এইবার প্রার্থীর ভবিষ্যৎ, মেধার লগতে লাগিব প্রার্থীর ভাগ্যও, কারণ আবন্টিত মুঠ 12,000 পদর বাবে আবেদনকারীর সংখ্যা হয়েছে 32 লাখ। 32 লাখে আবেদন করেছে, মাত্র 12,000 পদ আছে, চাকরি পাওয়াটো ইমান সহজ নহব। আর প্রার্থীর বাছনির ক্ষেত্র এইবার লওয়া হয়েছে নতুন নিয়ম, এবার এগারী প্রার্থীয় বাছনি লাভ নকরিব একাধিক পদত। পূর্বর দরে এগারী প্রার্থীয় একাধিক পদত বাছনি লাভ নকরিব, অর্থাৎ ওভারলেপিং নহব। আর ইয়ার বাবে লটারির উপর নির্ভর করিব প্রার্থীর ভবিষ্যৎ, কারণ লটারির জড়িয়ে নির্বাচন করা হব প্রার্থী। মুখ্যমন্ত্রী ভাইস আপনার শুনাব বিচারিছো, তা ঠিক করছো, লাস্টত কোনোবাই যদি ডাবল পায় আমি আৰু এটা চিন্তা করে আছো যে একটা পোস্টত দুটা হলে লটারি দিয়াটা করি। এটা বহি নিরীক্ষণ হব, তেতিয়া অসমৰ 6 জন বা 7 জন শিক্ষাবিদ এক্সটার্নেল ইভালুয়েটর হিসাবে তাত উপস্থিত থাকিব। ভারতের অইন ঠাইত নাই, ভারতের অইন ঠাইতো লুকাই লুকাই করে। আর এই আছিল আজির ভিডিওটুত। এডিআরই পরীক্ষার লগত জড়িত প্রতিটো আপডেট পাই থাকিবৰ বাবে আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখব। ভিডিওটো শেষরলৈকে চোৱাৰ বাবে বহুত ধন্যবাদ।